হোলসেল পুশরা একটি 10 চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনার জেরে পুলিশ মহলে শোকের ছায়া। ঘাতক ট্রাক সহ চালক পলাতক। গোলশির পুরসায় 10 চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম মান্তুদা, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি গোলশি থানার রামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, বুধবার সকালে সহকর্মী সুমন দাস ও মিঠুন ভাগদের সাথে তিনি গোলশির এক নম্বর ব্লকের পুরসা হাসপাতালে ডিউটি করছিলেন। সকালে হাসপাতালে আগত রোগী ও রোগীর আত্মীয়দের রাস্তা পারাপারের জন্য তিনি রাস্তার কাটিং এর মাঝ ট্রাফিক ডিউটি পালন করছিলেন। ওই সময় বর্ধমান থেকে আগত একটি বাস পিছনে থাকা একটি ট্রাককে সাইড করে হাসপাতালের সামনে আচমকা ব্রেক কষে স্টপেজ দেয়, যার ফলে বাসের পেছনে থাকা ওই 10 চাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাটিং এর মাঝে ডিউটি অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। রাস্তার ডান দিক ধরে দুর্গাপুরের দিকে পালিয়ে যায় ওই ট্রাকটি। তারপর সামনে গিয়ে পুরসার মাঝের পুলের সন্নিকটে পুনরায় একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা মারে। ঘাতক গাড়ি ও চালককে আটক করে গোলশি থানার পুলিশ। এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, মান্তু ডিউটিতে খুব দায়িত্বপরায়ণ ছেলে ছিলেন। তিনি যেখানে ডিউটি পালন করতেন সেখানে মানুষকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করতেন। মানুষের কাজই আজ কেড়ে নিল তার প্রাণ। এমন ঘটনার জেরে পুলিশ মহল সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে গোলশি থানার পুলিশ। পুরসা হসপিটালের সামনে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। সেটি হলো বর্ধমান থেকে একটা 10 চাকা লরি দুর্গাপুর দিকে যাচ্ছিলো, সে হঠাৎ করে হুড়মুড়িয়ে হসপিটালে কাটিংয়ের রং সাইডে ঢুকে যায়। পাশের গ্রাম রামপুরের একটি সিভিক মান্তুদা বলে নাম, ছেলেটি খুব ভালো ছেলে, সে ডিউটি করছিলো, সে মানুষকে পারাপার করছিলো। হঠাৎ করে গাড়িটা যে ওকে চাপা দিয়ে একবারই উল্টো দিকে বলতে রং সাইডে চলে যায় দুর্গাপুরের দিকে। ওখানেই সঙ্গে সঙ্গে মান্তু বলে সিভিকটি মারা যায়। এবং পুরসা মাঝের পুলের সামনে ওখানেও গিয়ে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভেঙে দিয়ে একটা লরিকে এবং একটা চার চাকা গাড়িকে চাপা দেয় ওই লরিটি। ওখানেই ঘটনাস্থলে মান্তু বলে ছেলেটি মারা যায়। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।